আসসালামু আলাইকুম। এখন আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সয়াবিন। দারুণ মজার একটা জিনিস, এবং যারা সয়াবিন খান তারা বুঝতেই পারতেছেন যে কতখানি মজা হয় সয়াবিনটা রান্না করলে। আর যারা জানেন না তারা দেখেন, এই যে এগুলো হচ্ছে সয়াবিন, এরকম কিনতে পাওয়া যায় বড়ির মতো অনেকটা। তো আমি এগুলো শুকনা, আমি এগুলাকে একটু হালকা গরম, এগুলো আরও কিছু আছে, একটু হালকা গরম পানিতে 15-20 মিনিট ভিজা রাখবো। ভিজা রেখে তারপরে আমি ওটাকে চিপে বানাবো। তো আমি ভিজা রাখি গরম পানিতে, তারপর চিপার সময় আপনাদের দেখাচ্ছি। সয়াবিনটা দেখে দিলাম, এইগুলো আপনারা আশেপাশের দোকানেই পাবেন কিনতে, আর কি বললেই হবে সয়াবিন। তো আমি এগে ভিজা রাখি, তারপর বাকিটুকু আপনাদের দেখাচ্ছি। এইগুলাকে একটু হালকা গরম পানিতে ডুবাই রাখছিলাম, মানে কুসুম কুসুম গরম পানিতে। গরম পানি না রাখলেও হয়, নর্মাল পানি বাংলাদেশে দিলেও হয়। তো এগুলা ফুলে এরকম হয়ে গেছে, যেটা আমরা পানির মধ্যে আছে। এগুলাকে প্রায় আধা ঘন্টার মতো রেখে আমি এখন এগুলাকে এইভাবে চিপে উঠায় নিব। চিপলে এই যে নিচে পড়ে যাচ্ছে রসগুলা, মানে ভিতরে যা পানি ঢুকছে, এগুলাকে সবগুলাকে আমি ওইভাবে উঠায় নিব। একদম শুকনা শুকনা করে তুলে নিব। এইভাবে একটু সাবধানে চাপ দিতে হবে, আবার যাতে ভেঙে না দেয় আর কি। আমি এখানে কতগুলো চিংড়ি মাছ নিছি, কেটে ধুয়ে যা যা করা দরকার, একটু লবণ মেখের মধ্যে আমি নিচে একটু তেল গরম রাখছি, এর মধ্যে এগুলোকে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো একটু পানি ছাড়বে, এই পানিটা শুকায় গেলেই আমি উঠায় নেব। চিংড়ির পানিটা শুকায় গেছে, আমি এখন চিংড়িগুলোকে উঠায় নেব এর থেকে। এখন সেই একই কড়াইয়ে আমি একটু তেল দিয়ে এই যেগুলো উঠায় রাখছি, এগুলাকে সয়াবিনগুলো এগুলাকে দিয়ে একটু ভেজে নিতে হবে আমার। এগুলা মোটামুটি একটু হালকা বাদামি টাইপের ভাজা হইলে আমি এগুলাকে উঠায় নেব। উঠায় পাশে আমি একটা ইয়ের মধ্যে ঢেলে রাখি। এখন এই একই কড়াই আমি একটু তেল দিয়ে, আর একটু লাগবে, পুরো রান্নাটাই দিতেই হবে, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি করে রাখছি, কিছু করার নাই, পেঁয়াজ দিয়ে রান্না করতে হবে। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আছে, ওইটাকে আগে একটু ভেজে নিব। পেঁয়াজের সাইডগুলা পাশগুলো একটু লালচে হওয়া শুরু করলেই আমি এর মধ্যে 2টা তেজপাতা, 2-3 টুকরা দারচিনি, 4টা এলাচি, 2-3 টুকরা লবঙ্গ এর সাথে দিয়ে দিব, যাতে ফ্লেভারটা চলে আসে এর মধ্যে, আর পেঁয়াজটাও মোটামুটিভাবে কিছুটা ভাজা হয়ে যায়। মিনিট খানেকের মধ্যে পেঁয়াজটা লালচে হয়ে আসছে। এখন আমি এর মধ্যে আসলে জালটা কমা একটু পানি দিয়ে দিই এর মধ্যে, না হইলে অনেক তেল আমার মশলা ছুটবে ছিটবে আর কি। এখন এর মধ্যে আমি 2 চামচ করে আদা রসুন বাটা দিব, 2 চা চামচ করে হলুদ দিলাম, 2 চা চামচ জিরার গুঁড়াও দিলাম, 2 চা চামচ ধনিয়ার গুঁড়াও, 2 চা চামচ আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে এইটাকে জালটা বাড়া দিয়ে এটাকে এখন আমার একটু ভুনে নিতে হবে। মিনিট 2-3 ভুনে তেলটা ছেড়ে দিলে আমি এখানে 2টা মাঝারি সাইজের টমেটো ব্লেন্ড করে রাখছি, ওগুলা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এইটাকে একটু ভুনে নিতে হবে আমার। দুই তিন মিনিট ভুনেই তেলটা উপরে চলে আসছে। আমি এর মধ্যে প্রায় 1 কাপ নারকেলের দুধ দিয়ে দিব, এটা কেনা 3-এর নারকেলের দুধ, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিই, দিয়ে এটাকে 3-4 মিনিট একটু ভুনে নিব। আমি জালটা হাই হিটেই রাখছি, কিন্তু টমেটো হাই হিটে ভুনলাম, নারকেলের দুধটাও একটু টেস্টটা দেখে নিই, লবণটা খুবই সুন্দর। এখন এটা 3-4 মিনিট ভুনে নিই।
চার পাঁচ মিনিট ভুনে এই যে দেখেন এটা তলার দিকে লেগে যায়, কিন্তু উপরে তেল উঠবে না, কারণ হচ্ছে যে নারকেলের দুধ তো ওইভাবে শুকাবে না। যাই হোক, চার পাঁচ মিনিট ভুনলেই হয়ে যায়, পাঁচ মিনিটের মতো ধরেন ভুনলাম। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলাকে দিয়ে দিব, সয়াবিনগুলাকে দিয়ে দিব, দিয়ে একটু মিশায় দেখি, তার সাথে সাথে একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণ, আর একটু পানি লাগবে। সয়াবিনগুলো চিপে নিছিলাম, এর ভিতরে কোনো ঝোল নাই, এ অনেক ঝোল টানবে। ভাসতেছে এখন, যাই হোক এইটুকুই, এই যে দেখেন মোটামুটি ভাসতেছে, চাপ দিলেও যাতে খুব একটা নিচে না যায় ভালো মতো মেখে আমি একটু লবণটা দেখি। লবণ একদম পারফেক্ট আছে। এখন আমি এটাকে ঢেকে পাঁচ সাত মিনিট জাল দিব, যাতে ঝোলগুলা রসগুলা এই সয়াবিনগুলোর মধ্যে ঢুকে, সবগুলোই রান্না করা আছে প্রায়, একটু ভাজা আছে, সয়াবিনগুলো এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যেই। পাঁচ ছ মিনিট পরে আমি কয়েকবার নেড়েও দিছিলাম, এর উপরে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়া দিব, কয়েকটা কাঁচা মরিচ দিব, দিয়ে এটাকে একটু নেড়ে দিই, যে ঝোল যেটুকু দেখা যাচ্ছে সেটুকু কিন্তু পরে টেনে যাবে। এখন এটাকে যেহেতু গরম মশলার গুঁড়াটা দিলাম, মিনিট খানেক জাল দিব, তারপরে জালটা বন্ধ করে দিব। প্রায় এক দেড় মিনিট হয়ে গেছে, আমি এখন চুলার জালটা বন্ধ করে দিই, একটু পরে আপনাদের দেখাচ্ছি, তাও একটু ঢাকনাটা খুলে দেখাই, মানে বাষ্পে আমার লেন্সটা ঘোলা হয়ে যায়, ক্যামেরাটা উপরে আছে দেখে, এই যে দেখেন এই অবস্থা এটা। এখন আরেকটু পরে আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে সয়াবিন রান্না, বোঝাই যায় না যে এটা সয়াবিন, খুব পুষ্টিকর একটা খাবার, কিন্তু খুব দ্রুত হয়ে যায় এবং সাংঘাতিক মজার স্বাদের একটা জিনিস। এটা ইচ্ছা করলে মাংসের মতো রান্না করা যায়, মাছের মতো রান্না করা যায়, যে কোনো কিছু দিয়ে। এখন বাংলাদেশের অনেক জায়গায় সয়াবিনের এই বড়িগুলা পাওয়া যায়, আপনার বিভিন্ন সুপার শপ টপ বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করলেই পারবেন, ওখানেও পাবেন। হ্যাঁ, বীজসের একটা জিনিস, একবার বানায় খান তাহলেই বুঝতে পারবেন, যেমন পুষ্টিগুণ তেমন মজার জিনিসটা খাইতে। তো দেখেন কত সহজে রান্না করে ফেললাম, আপনারাও শিখে গেলেন কেমন করে সয়াবিন রান্না করতে হবে। হ্যাঁ, বীজসের এখন খালি বানাইবেন আর তামা তামাকে দেখাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।